আজ আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি একদম সম্পূর্ণ নতুন রেসিপি মিষ্টি কুমড়ের কোফতা নমস্কার আমি সোনাই সোনাইস কিচেনে আপনাদের স্বাগতম মিষ্টি কুমড়ের কোফতা বানাতে লাগবে মিষ্টি কুমড়ো তিনশো গ্রাম একটা বড় আলু পোস্ত এক চামচ জিরের গুঁড়ো এক চামচ চিনি এক চামচ লবণ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা একসাথে বাড়তে হবে মগজ এক থেকে দেড় চামচ একটা টমেটো কুচি করে নিতে হবে বাদাম দু চামচ বাদামটা আগে থাকতে ভাজা করে নিতে হবে ফোড়নের জন্য তেজপাতা শুক্র লঙ্কা সাদা জিরে দারচিনি এলাচ ঘি দু চামচ গরম মশলা হাফ চামচি সাদা তেল ভাজার জন্য বেসন দুই বড় চামচ দই দু চামচ ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে রেখে দিতে হবে এবার প্রথমে একটা বাটি নিতে হবে তাতে মিষ্টি কুমড়োটা পুরোটা আস্তে আস্তে কদুকোষ করে নিতে হবে মিষ্টি কুমড়োটা খুব ভালো করে কদুকোষ করে নিতে হবে এবার মিষ্টি কুমড়ো কদুকোষ হয়ে গেছে এর মধ্যে একটু লবণ ভালো করে মেখে নিতে হবে এবার আলুটাকে সেদ্ধ করে মেখে রাখতে হবে সেটা এবার মিষ্টি কুমড়োর সাথে মেখে নিতে হবে খুব ভালো করে আপনি আগে থাকতে আলুটা সেদ্ধ করে রেখে দেবেন আলুতে কিন্তু লবণ দেবেন না এমনি মেখে রেখে দেবেন এবার হাফ চামচি জিরের গুঁড়ো হাফ চামচি ধনিয়ার গুঁড়ো হাফ চামচি হলুদ গুঁড়ো বেসন দু চামচ বেসনটা কিন্তু একটু বেশি লাগবে আপনি আগে দু চামচ দিয়ে দেখবেন যে মাখাটা একটু শক্ত হচ্ছে কিনা তারপর আবার যদি লাগে আবার এক চামচি দেবেন আর মেখে একটু টেস্ট করে দেখবেন যাতে লবণ ঠিক আছে কি না এবার কড়াইতে তেল গরম করব এক চামচি তেল দেবেন এবার প্রথমে আদা দেব আদাটাকে একটু ভেজে নিতে হবে এবার কাঁচা লঙ্কা দিয়ে নেবো কাঁচা লঙ্কা কিন্তু আপনি যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই কাঁচা লঙ্কাগুলো ঝালটা একটু কম তাই আমি পাঁচটা দিয়েছি এবার মগজটা পুরোটা দিয়ে দেবেন এবার বাদাম ভাজাটাও দিয়ে দেবেন দিয়ে একটু হালকাভাবে ভেজে নিতে হবে এবার টমাটো কুচিটা পুরোটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে এবার একটুখানি আমি এক মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে খুব তাড়াতাড়ি মশলাটা তৈরি হয়ে যায় এবার আমি মশলাটা তৈরি হয়ে গেছে মিক্সি জারে নামিয়ে নেব এবার একটু ঠান্ডা হলে মিক্সি জারটা একটু জল দিয়ে মশলাটা পিষে নেব মশলা পিষা হয়ে গেছে এবার একটা প্যানে তেল দেব আমি এখানে ননস্টিকের প্যান ইউজ করছি কারণ কি জানেন ননস্টিকের প্যানে পোপ্তাগুলো বানালে তেলটা কম লাগবে আর যদি কড়াইতে বানাই তাহলে তেলটা একটু বেশি লাগে এবার এক এক করে আমি কোফতাগুলো গোল গোল করে প্যানের মধ্যে দিয়ে দিলাম কোফতাগুলো কিন্তু একটু নরম নরম হবে খুব আস্তে আস্তে গোল গোল করে আপনি প্যানে দেবেন কিন্তু যখন আপনি কোফতার ঝোলে কোপ্তাগুলো দেবেন তখন কিন্তু কোফতাগুলো একদম ভেঙে যায় না এমনি কিন্তু ভাজার সময় একটু আস্তে ভাজবেন কারণ খুব নরম থাকে আর খুব লাল করে ভাজবেন কিন্তু কোপ্তাটা এবার একটা কড়াইতে দু চামচ তেল দিলাম কারণ কোপ্তাতে একটু বেশি তেল দিয়েছি এতে একটু কম দু থেকে তিন চামচ তেল দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ আর জিরা দিয়ে ভেজে নেব এটা দিয়ে কিন্তু ফোড়ন দিলাম এবার ফোড়নের মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর চিনিটা দিয়ে দেবো আর হলুদও দেব তাহলে কি হয় কালারটা একটু ভালো হয় লাল টাইপের হয় এবার এক এক করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব এবার আমার বানানো যে পেস্টটা ছিল সেটা পুরোটা দিয়ে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নেড়ে এবার একটু লবণ দেব লবণটা দেওয়ার আগে কিন্তু আপনি টেস্ট করে অবশ্যই দেবেন কারণ বেশি যাতে না হয়ে যায় তারপর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেখবেন যে মশলাটা ফুটছে কি না এবার মশলাটা ফোটা শুরু হয়ে গেছে দইটা দেব দইটা দেওয়ার সময় মনে রাখবেন আঁচটা কিন্তু কম করে দেবেন গ্যাসের আঁচটা একদম কম করে দেবেন না হলে দইটা ফেটে যায় এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবেন এবার ঢাকনাটা খুলে নেব আমার ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে এবার আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা কোপটা সাজিয়ে দেব ঝোলের মধ্যে খুব আস্তে আস্তে দেবেন এবং আস্তে আস্তে নাড়বেন যাতে কোপ্তাটা ভেঙে না যায় এবার গ্যাসের আঁশটা জোরে করে দেবেন আর কোপ্তাটা ফুটিয়ে নেবেন কোপটা কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবেন না তাহলে গলে যাবে ঘি গরম মশলা দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিতে হবে নেড়ে নামিয়ে নেবেন হয়ে গেল আমার কারি এবার আমি বাটিতে কোপ্তাগুলো তুলে নেব পরিবেশনের জন্য আমার কোপ্তা রেডি বাড়িতে অবশ্যই বানাবেন কিন্তু আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ